তা আমি এতক্ষণ কি ওয়াজ করি নাই? এটা কি ওয়াজ নয়? বাইকে আছে মানুষ মনে রাখবে, জনম জনম মনে রাখবে, মানুষের মতো মানুষ হতে পারলে মনে রাখবে। বান্দা হয়ে মারা গেলে মানুষ ভুলে যাবে, বন্ধু হয়ে মারা যান বন্ধু হয়ে, আজীবন আপনাকে মানুষ মনে রাখবে, ঠিক না বেঠি? বান্দা আর বন্ধু কি এক জিনিস? বান্দা আর বন্ধু এক জিনিস নয়। আমার রাসূল বলছেন ওই লোকটা সবচাইতে বড় ধন্য যে এই লোকটার জীবনে একটা বন্ধু বাছাই করতে পেরেছে। আর আমাদের বন্ধু সব দুইটা গান জুটিয়া আবার তো ঠিক হ্যাঁ ঠিক বলি এই নেশা করে এমন বন্ধুর সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে? পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়ে, নবীকে যে মহব্বত করে, আউলিয়া কেরামকে যারা মহব্বত করে তাদের সাথে হবে আমাদের বন্ধুত্ব। যারা নেশা করে, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সি খায়, এদের সঙ্গে কখনো আদর্শ সন্তানের বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা দুই হাত ধরে বলো, আমরা কি ভালো বন্ধুর সঙ্গে চলতে চাই? আর জানে না আর তুই দরবার লাগাইস না, এমনি হুজুর হুজুর স্লোগান লয়ে লেগে গেছে। এই স্লোগান লয়ে কত লাগা লাগছে? আর লাগার টাইম আছে? আর লাগালাগি সান আপনারা? ওই যে পোস্টার আমি দেখছি তো গাড়ি বয়া বয়া লেখছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কি রে নারা রে সালাত লাগলে কি তুই লইলে? কোনো অসুবিধা ছিল না? মসজিদের গম্বুজে লেখা ছিল তাকে কি মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু আসিনি? আল্লাহ নামের পাশে নবীর স্লোগানটা আসিনি? তো পোস্টার দিলে কি তা গুণ হইব? আল্লাহর স্লোগান দিবেন, নবীর স্লোগানও দিবেন, এটা কোনো ঠেলা ঠেলির কোনো বিষয় ইত্যা কোন এক সময় চলছে, গ্রুপ 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 চলছে, এখন আর ইত্যা দরকার নাই। এখন মিল্লা জিল্লা চলেন, কথা কন ঠিক না বেঠে? এগুলো না দরকার নাই। এজন্য একজন না রে তাকবীর আর আওয়াজ নাই, এ গেছে গেল লন্ডন, গেছে গেল লন্ডন। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহকে খ্রিস্টান মানে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, খ্রিস্টান জানে, হিন্দুরা জানে, আল্লাহ যে একজন আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহকে জানার নাম ইমান নয়, নবীকে মানার নামই হলো ইমান। কথা বলেন ঠিক কিনা? একটা সহজ সমীকরণ এইগুলা নিয়ে আর ধাক্কা ধাক্কি আগে চলছে এখন চলে, এখন মিলেমিশে থাকেন। মা বলেন মা, বাবা কর না মা, কথা কেন মা, কথা কেন মা, তুই দেবে সাইরিস মা, হ্যাঁ মা, বাবা কইবা মা, দাদা, নানা, শালা, জামাই, বউ, জামাই, শ্বশুর, চেয়ারম্যান, তো এটা বুঝে নিতে ভালো করি তো। জাগা জাগা বক্তা শ্রোতা, বক্তা তো জাগা জাগা জুরা 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 জুরা, তো আল্লাহ এবং নবী জুরা হইতে অসুবিধা আছে? বুঝে না এগুলো আমি রাগ করে বলি না, এখন এখন আমরা মিলের মধ্যে বলি। ভাই বললে কোনো গুনাহ হবে? এটা হলো আমাদের ইমানি স্লোগান, কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে তাওহীদ আর রিসালাত মিললেই তো ইমান, কথা কন ঠিক না বেঠিক?
কবরে গেলে প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রবকে আবার আরেকটা প্রশ্ন আছে ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এই লোকটাকে তিনি হলো আমার নবী তো কবরে আল্লাহর প্রশ্ন করবে নবীর প্রশ্ন করবে কথা কোন ঠিক না ঠিক হাসর মাঠ আল্লাহ সাজাইবো আল্লাহ হাকিম হবে নবী উকিল হবে ঠিক সব জায়গায় তো আল্লাহ এবং রাসূল আল্লাহ রাসূল বলেন আরশ আযিমের বরাবর একজন লোক থাকবে আরশ আযিমের গম্বুজের নিচে আমি জান্নাতে একটা জায়গা আছে যার নাম হলো উসিলা এই জায়গায় গিয়ে আমি নবীর উসিলাদের আল্লাহর কাছে চাইবা সুবহানাল্লাহ তো এইগুলো যদি আমরা যদি সংকীর্ণতা করি তাহলে আমাদের হুজুরদের মধ্যে দূরত্ব হবে এই যে আজকে আমি আসছি আমি যেই ভাষায় কথাগুলো বলছি আপনারা বলুন তো আপনারা কি আমাকে মন্দ বলার সুযোগ আছে না কোনো গালি দেওয়ার সুযোগ আছে না হ্যাঁ আমি যদি ছাতাছাতি করতাম খারাপ ভাষা করতাম তাহলে তো বলতে পারতেন কথা কোন ঠিক না বেঠি এইগুলা এখন আর আমরা এগুলো নিয়ে ধাক্কাধাক্কি করব না ধাক্কাধাক্কি করব মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আসেন কিয়ামতের কথা বলছিলাম আমরা এই মুহূর্তে মারা গেলে 10,000 বছর পরে কিয়ামত হইলে আমরা কোথায় থাকব মাটির ঘরে একদিন মাটির ভিতর হবে ঘর ঠিক না বেঠি গবীর মারজুক বাবা একটু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে সাথে এই পৃথিবী কত সুন্দর দেখেন তো আসমানটা সান না এ তাকান না কেন ও কত সুন্দর আসমান একটা খুঁটি আছে কথা কোন না একটা খুঁটি আছে ওই যে আমার সঙ্গীত যারা শিল্পীরা কয় না অনেক সময় ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে আমরা মুসলমান অযুবক দিলটা নরম করে দাও আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিম মা শা আরাক্কাবাক আল্লাহ কই ও বান্দা আমি তোরে বানাইলাম আমি তোরে আমার মত করে বানাই আমি আমি তোরে আমার নিজের হাত দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি আমার মত করে আমি বানাইছি পছন্দ করে এ যুবক কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না লম্বা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না তুমি যারে ঘৃণা করতেছো এই বান্দাটারে বানাইছে একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ এত মায়া করে দুনিয়া বানাইলো গাছপালা বানাইলো আসমান বানাইলো তরুলতা বানাইলো নদী নালা বানাইলো আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই পৃথিবীটা আমার আল্লাহ একদিন শেষ করে দিব এই শেষ করার আগে আমার নবী বলেন শেষ করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আলামত আমার কাছে বলে দিয়েছেন এ যুবক আমার নবী আপনার নবী বলেন ওই কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ একটু গভীরে ঢুকতেছি তারা হুরা কইরা ওয়াল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছে জমিনের জন্য পেরেক হিসাবে কি হিসাবে পেরেক হিসাবে বানাইছে বন্ধুরি আমার ও যুবক ভাইরা ও মা গোরার বাবারা চর পাড়ার বন্ধুরা এই আমার মোহাম্মদপুরের বাবারা এই হে আমার বিনোদপুরের বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা আমার বাংলার জমিনে পাহাড় আছে না নাই অনেকে মনে করে পাহাড় গুলা বুঝি এমনি দিয়ে আল্লাহ বানাইছে না না
আমার দেশের মধ্যে টিনের ঘর আছে না নাই টিনটা কাঠের উপরে দেয় আবার উপর দিয়ে স্ক্রুপ লাগাই আছে না নাই উপর দিকটা কেন লোহা লাগায় উপর দিকটা কেন স্ক্রুপ লাগায় জানো নি এই টিনটা যেন বাতাসে উড়াইয়া নিতে না পারে ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে আমার আল্লাহ কয় কিয়ামত যেদিন এসে যাবে এই পাহাড়গুলো আসমানের দিকে উড়ে যাবে ইয়াওয়া তাকুনুল জিবালু কালুনিল মানফুশ আল্লাহ আল্লাহ গোবির জায়গা ঢুকছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবাল আওতাদা জমিনের মধ্যে পাহাড় দিয়ে পেরেক মারছি কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলার মত আকাশে উড়ে যাবে ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ এই পাহাড়গুলো তুলার মত উড়ে যাবে এরপর কি হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো কীটপতঙ্গের মত উড়তে থাকবে কেন জমিন তখন টলমল করবে গত পরশু দিনে তো সারা বাংলাদেশে ভূমিকম্প নারা দিয়েছে কথা বলেন ঠিক কিনা